আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা পূর্ববর্তী ক্লাসে জেকোয়ারি অন এইটা নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা ফোকাস এবং ব্লার এই দুইটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখেন, আমরা পূর্ববর্তী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, আমরা যদি এটাকে একটু দেখতে চাই তাহলে এইটা এমন হচ্ছে। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখেন, আমরা এইখানে অন ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা দেখুন, এই যে মাউস ইন্টার, মাউস লিপ, ক্লিক, ডিবিএল ক্লিক, আমরা এগুলোকে ডাবল কোটেশনের ভিতর রেখেছি। আমরা যদি এগুলোকে এই যে এ অবস্থায় রাখি, আমরা ডাবল কোটেশন ছাড়া যদি আমরা এগুলোকে রাখি, তবুও এগুলো কাজ করবে। একটু লক্ষ্য করে দেখেন, এগুলো কাজ করবে। আমি দেখাচ্ছি আপনাদের। এখন দেখুন, এগুলো কাজ করবে। আমরা যদি এখানে এসে একটু রিলোড করি, রিলোড করে আমরা যদি এগুলোকে একটু ইনস্পেক্ট করি, এখন আমরা যদি এই কনসোলে একটু ক্লিক করি, এখন দেখুন আমরা যখন এই বাটনে কার্সরটা নিয়ে যাব, সে মাউস ইন্টার এটা দেখাচ্ছে, যখন আমরা কার্সরটা সরিয়ে ফেলব, মাউস লিপ সে দেখাচ্ছে, যখন আমরা এটাতে ক্লিক করব, ক্লিক দেখাচ্ছে, যখন আমরা ডাবল ক্লিক করব, তখন সে ডিবিএল ক্লিক দেখাচ্ছে। আচ্ছা, আমরা এইভাবে এগুলোকে ডাবল কোটেশনের ভিতর অথবা সিঙ্গেল কোটেশনের ভিতর লিখতে পারি, অথবা আমরা যদি সরাসরি এইভাবে লিখি তবুও কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন দেখুন, আজ আমরা ফোকাস এবং ব্লার এই দুইটা নিয়ে আলোচনা করব। এখন আমি একটা কাজ করি, আমি এই যে এই সকল কিছুকে এইখান থেকে উঠাই দিচ্ছি। আচ্ছা, এখন আমি এর ভিতর এপোআরএম একটি ফর্ম নিচ্ছি এবং এটার ভিতর আমি দুটি ইনপুট নিচ্ছি। দেখুন, একটি বিটেক নিলাম এবং এখানে আমি লিখে দিলাম এনএমই নেম কোলন। আচ্ছা, এখন আমি এইখানে আইএনপিইউটি ইনপুট, এটা টেক্সট। আচ্ছা, এটা টেক্সটই থাক। এখন আমি একটু ব্রেক দেওয়ার জন্য পিটেক নিচ্ছি এবং স্যাম একই রকম করে আমি এটার নিচে একটি বিটেক নিচ্ছি এবং লিখে দিচ্ছি এন ইউএম বিআর নাম্বার। এখানে আমি একটি ইনপুট নিচ্ছি। আচ্ছা, এটা টেক্সটই থাক, সমস্যা নাই। এখন আমরা যদি এটাকে একটু দেখতে চাই, এটা এরকম হবে। আচ্ছা, একটু বড় করে নিচ্ছি, দেখুন এটা এমন হচ্ছে। এখন আমরা এই যে কাস্টম ডট জেএস, এখানে এসে আমরা জেকোয়ারির এই স্ট্রাকচারটা রেখে আমরা বাকি এই যে সকল কিছুকে এখান থেকে কেটে দিচ্ছি। একটু লক্ষ্য করে দেখেন, ডকুমেন্ট ডট রেডি, ফার্স্ট ব্রেকেট, সেমিক্লন, ফাংশন, ফার্স্ট ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট, আমি এই স্ট্রাকচারটা রেখে বাকিগুলো কেটে দিয়েছি। এখন আমি ফোকাস এবং ব্লার এই দুইটার ব্যবহার দেখাবো। একটু লক্ষ্য করে দেখেন, ডলার সাইন, ফার্স্ট ব্রেকেট, আমরা কাকে কাজ করাতে চাচ্ছি তাকে আমাদের সিলেক্ট করতে হবে। আমরা এই ইনপুটকে কাজ করাতে চাচ্ছি, সেজন্য এই ইনপুটকে সিলেক্ট করতে হবে। এখন এই ইনপুটকে আমরা কী করতে চাচ্ছি সেটা লিখতে হবে। ডট অ্যাপ ও সি ইউ এস, আমরা এই ইনপুটকে ফোকাস করতে চাচ্ছি। এখন দেখুন, আমরা ফোকাস করার পর কী হবে সেই কথাটা এটার ভিতর লিখতে হবে, সেজন্য এখানে ফাংশন ব্যবহার করতে হবে, অ্যাপ ইউ এন সি টি আই ও এন, ফাংশন। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখেন, আমি এখানে
ফাংশন লেখার পর ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন এই ফোকাসের ভিতর কি হবে সেই কথাটা আমাদের লিখতে হবে। আমি চাচ্ছি এই ইনপুটকে ধরেই কাজ করতে, ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট। এখন আমি যদি এই ইনপুটকে ধরে কাজ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এখানে দিস লিখতে হবে। এখন এখানে আমি ডট দিলাম, ডট দেওয়ার পর এখন এটাতে আমরা কি করতে চাচ্ছি সেটা আমাদের বলে দিতে হবে। আমরা ভিএল আমরা ভ্যালু চেঞ্জ করতে চাচ্ছি। একটু লক্ষ্য করে দেখেন, ভ্যাল লিখে ফার্স্ট ব্র্যাকেট এবং এখানে সেমিকোলন দিতে হবে। এখন আমরা কি চাচ্ছি সেই কথাটা এখানে লিখতে হবে ডাবল কোটেশনের ভিতর। আমরা চাচ্ছি এখানে লেখা থাকবে ইওর নেম। আচ্ছা একটু লক্ষ্য করে দেখেন, ফোকাস মানে হচ্ছে আমরা যখন ক্লিক করব তখন সেটা কাজ করবে। একটু লক্ষ্য করে দেখেন, এইখানে আমরা যখন এই ইনপুটের ভিতরে ক্লিক করব তখন এটা কাজ করবে। দেখুন, আমরা যখন ইনপুটের ভিতরে ক্লিক করব তখন সেটা কাজ করবে। আচ্ছা এই ভিএল এটার মানে হচ্ছে ভ্যালু। একটু লক্ষ্য করে দেখেন, আমরা ইনপুটে সবসময় ভ্যালু নামে একটি অ্যাট্রিবিউট ইউজ করি। এই ইনপুটে আমরা জেকোয়ারির মাধ্যমে এইভাবে আমরা ফোকাস ব্যবহার করে ভ্যালু দিতে পারি। ভিএল এতে হচ্ছে ভ্যালু। আচ্ছা এখন দেখুন ব্লারের কাজ কি, সেম একই রকম করে আমি এখানে ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট, আমরা কাকে কাজ করতে চাচ্ছি, আমরা ইনপুটকে কাজ করতে চাচ্ছি, সেজন্য এই ইনপুটকে ধরব। সেটা করার জন্য আমাদের ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতর এই ইনপুটকে বসাতে হবে। আমরা ইনপুটকে কি করতে চাচ্ছি সেটা লিখতে হবে, বি এল ইউ আর, আমরা ইনপুটকে ব্লার করতে চাচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট এবং এইখানে সেমিকোলন দিতে হবে। এখন আমরা যখন ইনপুটকে ব্লার করব তখন সে কি করবে, সে কথাটা লেখার জন্য এটার ভিতর এফ ইউ এন সি টি আই ও এন ফাংশন ব্যবহার করতে হবে। ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এটার ভিতর আমাদের সেই কথাটি লিখতে হবে, ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট। আমি চাচ্ছি এই ইনপুটকে কাজ করাতে, সেজন্য এইখানে আমাকে লিখতে হবে টি এইচ আই এস দিস ডট ভিএল, ফেলতে হচ্ছে ভ্যালু ফার্স্ট ব্র্যাকেট এবং এখানে সেমিকোলন দিতে হবে। এখন আমরা কি চাচ্ছি সেটা এখানে লিখে দিতে হবে। আমরা চাচ্ছি এখানে লেখা থাকবে ওয়াই ও ইউ আর ইউর অ্যান ইউ এম বি আর নাম্বার। একটু লক্ষ্য করে দেখেন, ফোকাস মানে হচ্ছে আমরা যখন ইনপুটের ভিতরে ক্লিক করব তখন ফোকাস কাজ করবে, এবং ফোকাসের বিপরীত হচ্ছে ব্লার। ব্লার মানে হচ্ছে আমরা যখন এই বাইরে ক্লিক করব তখন ব্লার কাজ করবে। আচ্ছা ভালো করে রিলোড করার জন্য কাট প্লাস শিফট প্লাস আর চাপবো। এখন দেখুন, আমরা যখন ইনপুটের ভিতরে ক্লিক করব তখন ফোকাস কাজ করবে, আমরা যখন ইনপুটের বাইরে কাজ করব তখন ব্লার কাজ করবে। দেখুন ফোকাস কাজ করতেছে, ব্লার কাজ করতেছে। একটু লক্ষ্য করে দেখুন, আমরা ফোকাসের ভিতর লিখে দিয়েছি ইউর নেম এবং ব্লারের ভিতর আমরা লিখে দিয়েছি ইউর নাম্বার, ভ্যালতে হচ্ছে ভ্যালু। আচ্ছা এখন একটু দেখুন, ভালো করে রিলোড করার জন্য কাট প্লাস শিফট প্লাস আর চাপবো। এখন দেখুন, যখন আমরা ইনপুটের ভিতরে ক্লিক করব তখন ফোকাস কাজ করতেছে, যখন আমরা বাইরে ক্লিক করব তখন ব্লার কাজ করতেছে। এটা তো সেম একই, যখন আমরা ভিতরে ক্লিক করব ফোকাস কাজ করবে, যখন আমরা বাইরে ক্লিক করব ব্লার কাজ করবে। দেখুন ফোকাস কাজ করতেছে, বাইরে যখন ক্লিক করব ব্লার কাজ করতেছে, ফোকাস কাজ করতেছে, বাইরে যখন ক্লিক করব ব্লার কাজ করতেছে। আশা করি আপনারা অন ফোকাস ব্লার এই তিনটা ক্লিয়ার বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।